বিশ্বের কাছে এখন ঈর্ষণীয় বাংলাদেশের স্বাস্থ্য খাত। তরতর করে এগিয়ে যাওয়া এই স্বাস্থ্য খাতের উন্নয়নের গোড়াপত্তন হয়েছিল জাতির জনকের হাতেই, এমনটা জানিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ সৈয়দ মুদাসসির আলী বলছেন, স্বাস্থ্যকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে সংযোজন, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা সহ বহুমুখী পরিকল্পনা বঙ্গবন্ধুর ঐতিহাসিক সিদ্ধান্ত, যা সুনিপুণভাবে বাস্তবায়ন রূপ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরিফিন শাকিল জানাছেন বিস্তারিত। রক্তের দামে স্বাধীনতা মিললেও স্বাস্থ্যসেবার মতো মানুষের মৌলিক চাহিদা পূরণের স্বপ্ন তখনও বহুদূর, কিন্তু স্বপ্ন দ্রষ্টা যখন স্বয়ং বঙ্গবন্ধু তখন কোনো বাধাই স্বপ্ন আটকাতে পারে না। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে জাতির জনক প্রথম সংবিধানে স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করেন। এরপর শুরু হয় স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার অদম্য চেষ্টা। শুরুতে সাবেক পিজি হাসপাতালকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউট ও হাসপাতাল হিসেবে স্থাপন, চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েশনের ব্যবস্থা, এরপর বিসিপিএস, বিএমআরসি, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, পুষ্টি পরিষদ, নার্সিং ইনস্টিটিউট, বিএমডিসি, পঙ্গু, শিশু আর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা সহ 10 দফা উদ্যোগ নেন, পরিকল্পনা হাতে নেন অসংখ্য। সাধারণ মানুষ এখন পর্যন্ত যার সুফল পাচ্ছে। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর সব পরিকল্পনা থেমে যায়। 2009 সালের পর প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়ে শেখ হাসিনা সরকার একে একে সেই পরিকল্পনা ধরে অগ্রসর হয়। অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা, ঔষধ শিল্প প্রসার, স্বাস্থ্যসেবা সহজলভ্যতা, কমিউনিটি ক্লিনিক স্থাপন, বিনামূল্যে টিকাদান আর জেলা জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়েছে অনেক দূর। আমাদের অগ্রযাত্রা অন্য যে কোনো দেশের জন্য ঈর্ষণীয় পর্যায়ে উন্নতি হয়েছে, এবং এই উন্নতির অন্যতম কারণ হচ্ছেন যে শুধুমাত্র মুখে বলেননি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ট্যাক্স তুলে দিয়েছেন, অনেক রকমের ইনসেন্টিভ দিয়েছেন এবং আরো অনেক দিতে বলেছেন। যে কোনো মিড ইনকাম কান্ট্রি যে পর্যায়ে আছে আমরা তাদের চেয়ে অনেক উপরের দিকে আছি। প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা সৈয়দ মুদাসসির আলী মনে করেন, অগ্রগতির ক্ষেত্রে এখনো বড় চ্যালেঞ্জ চিকিৎসকদের মানসিকতার পরিবর্তন। মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এই যে হিউম্যান রিলেশন, এটা আমাদের কোর্সের অন্তর্ভুক্ত করা দরকার, সাইকোলজি অন্তর্ভুক্ত করা দরকার। আমাদের আন্তর্জাতিক মানের চিকিৎসক আছে, কিন্তু আন্তর্জাতিক মানের চিকিৎসা প্রদানের অন্যান্য যে শর্তগুলি, সেই শর্তগুলি আমরা পালন করছি না। প্রান্তিক পর্যায়ে চিকিৎসাকে আরো সহজলভ্য করতে দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। বড় আকারের হাসপাতাল বা মেডিকেল কলেজ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।